আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহালম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা, কালিকপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম দ্বিতীয় বর্ষ অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা আজকে দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বাজার কাকে বলে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে তাদের দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে পারবে এবং যে বাজারে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, দ্রব্য সমজাতীয় থাকবে, এই ধরনের বাজারকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে পারি। আমরা এখন দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক যদি বাজার হয় তাহলে সেখানে ক্রেতার সংখ্যাও অধিক থাকবে, বিক্রেতার সংখ্যাও অধিক থাকবে। ক্রেতা বিক্রেতা উভয়ই দর কষাকষির মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করার সুযোগ লাভ করবে। এই ধরনের বাজারটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্রব্যসমূহ সমজাতীয় থাকবে। সমজাতীয় বলতে দ্রব্যের পরিমাণগত এবং গুণগত মান একই থাকবে। একই ধরনের, একই আকৃতির, একই গুণাবলীর দ্রব্য যদি থাকে বাজারে তখন তাকে আমরা সমজাতীয় বাজার, সমজাতীয় দ্রব্য বলবো। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবশ্যই সমজাতীয় দ্রব্য বিদ্যমান থাকবে। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বিশেষ বড় ধরনের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক দাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা ইচ্ছা করলে অধিক পরিমাণ দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। দামের পরিমাণ মোটামুটিভাবে ফিক্সড থাকে, নির্দিষ্ট থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা দাম সম্পর্কে ধারণা থাকে, বিক্রেতাও দাম সম্পর্কে ধারণা থাকে এবং ওইটা পূর্বেই বাজারে নির্ধারিত থাকে এবং সেই দামটা এক দাম থাকে। সেখানে বিক্রেতার অধিক পরিমাণ দাম বাড়ানো কমানোর কোনো ক্ষমতা থাকে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতাদের বাজারের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে। ক্রেতা বাজারে যাওয়ার পূর্বেই দ্রব্যের দাম সম্পর্কে ক্রেতার পূর্ণ একটা জ্ঞান থাকে যে কী পরিমাণ দাম, চাউলের দাম এবং অন্যান্য জিনিসের দাম সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকে এবং সেই অনুপাতেই সে বাজারে প্রবেশ করে এবং বাজার থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে নিয়ে আসে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রয় বিক্রয়ের স্বাধীনতা থাকে। এখানে বিক্রেতাও দ্রব্য সামগ্রী স্বাধীনভাবে বিক্রয় করতে পারে, ক্রেতাও দ্রব্য সামগ্রী স্বাধীনভাবে সেখানে ক্রয় করতে পারে। ক্রেতা যদি ইচ্ছা করে সে দ্রব্য ক্রয় না করেও ফিরে আসতে পারে, বিক্রেতা ইচ্ছা করলে সে দ্রব্য বিক্রয় করতে পারে আবার নাও করতে পারে। তার মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পূর্ণাঙ্গ স্বাধীনতা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিদ্যমান আছে। বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা, ইচ্ছা করলে ক্রেতা বাজারে প্রবেশ করতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, আবার ইচ্ছা করলে সে বাজার থেকে বের হয়ে আসতে পারে। এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখতে পাই। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরেকটা বড় ধরনের বৈশিষ্ট্য। উৎপাদনের উপাদানের পূর্ণ গতিশীলতা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে থাকে। এখানে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেই শুধু দেখা যায় যে উৎপাদনের উপাদানের অবাধ প্রতিযোগিতা বা পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিজ্ঞাপন কোনো খরচ নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য সামগ্রী যেহেতু ক্রেতা বিক্রেতা উভয়ের ধারণা আছে এবং সেই অনুপাতে তারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, অতএব এখানে বিজ্ঞাপন করার কোনো দরকার নাই। কারণ অন্যান্য বাজারের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন অনেকটা খরচ লাগে। এখানে যেহেতু দ্রব্য সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার জ্ঞান আছে, ধারণা আছে এবং ওই সম্পর্কে তারা জানে এবং সেই অনুপাতে তারা দ্রব্য সামগ্রী ক্রয় করবে, এই জন্য এখানে কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ধরনের বড় ধরনের বিজ্ঞাপন দেওয়ার দরকার হয় না এবং এখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার বিশেষ করে বিজ্ঞাপনের কোনো খরচ লাগে না। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম কোনো বাধা নেই। এখানে মানুষ দ্বারা, বিক্রেতার দ্বারা কোনো ধরনের বাধা সৃষ্টি করা, ক্রেতা ইচ্ছা করলে সে দ্রব্য যদি ক্রয় না করে তার প্রতি বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। কারণ এই বাজারটা ক্রেতা এবং বিক্রেতার উভয়ের অবাধ স্বাধীনতা, উভয়ের অবাধ আলাপ আলোচনার মাধ্যমে যেহেতু সংগঠিত হয়, অতএব এখানে কারো ধরনের কোনো কৃত্রিমতা, কোনো কৃত্রিম বাধা দেওয়ার কোনো ক্ষমতা বা ইখতিয়ার নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবহন ব্যয় শূন্য। এখানে দ্রব্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পরিবহন ব্যয়ের দরকার হয়, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন বিক্রেতা দ্রব্য সামগ্রী বিক্রয় করে, সে তার যখন দাম নির্ধারণ করে, সেই দাম নির্ধারণের ক্ষেত্রে কিন্তু
বিক্রেতা পরিবহন ব্যয় হিসাব করে না, পরিবহন ব্যয় শূন্য ধরা হয়। যদি পরিবহন ব্যয় এখানে হিসাব করা হয় তাহলে কিন্তু দ্রব্যের দাম বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বিদ্যমান থাকে না। অতএব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা কখনোই পরিবহনের যে খরচ, পরিবহনের যে কস্ট সেটা কিন্তু বিক্রেতা ধরে না। অতএব পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রেতা পরিবহন ব্যয় হিসাব করবে না, পরিবহন ব্যয় শূন্য হিসাব ধরা হয়। আর যদি পরিবহন ব্যয় হিসাব করা হয় তাহলে কিন্তু দাম বেড়ে যেতে পারে। অতএব পূর্ণ প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে পরিবহন কোনো ব্যয় থাকবে না। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী, তারপরেও আমরা সর্বশেষ যে বিষয়টা যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, আমরা আরেকটা বিষয় দেখে নিই যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, দ্রব্য সমঝোতা থাকবে, এক দাম থাকবে, ক্রেতাদের বাজারের দাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে, ক্রয় বিক্রয়ের স্বাধীনতা থাকবে, বাজারের অবাধ প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা থাকবে, উৎপাদনের উপাদানের গতিশীলতা থাকবে, বিজ্ঞাপন কোনো ব্যয় থাকবে না, কৃত্রিম বাধা থাকবে না, পরিবহন ব্যয় শূন্য থাকবে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।